ফিশারিজ হ্যাঁ চা বাগান হচ্ছে 10 বিঘা চা বাগান এখানে আমরা গাইডও ছিলাম আচ্ছা ওই ওই দক্ষিণে দক্ষিণে জমি আছে এখানে 10 বিঘা আছে আচ্ছা আচ্ছা মানে এগুলো কিন্তু আমরা হয়তো হুন্ডা যদি আমি 45 বছর চালু করতাম তাহলে কত লক্ষ টাকা চলে যাইতো অনেক টাকা অনেক টাকা যাইতো আমি ওই জন্য সান্ত্বনা দেই তাদেরকে আচ্ছা ওই হওয়ার ফলেই আমি পাঁচতলা ফাউন্ডেশনে বিল্ডিং তুলতে পারছি আর যদি সাইকেলটা না হয় আমি হুন্ডা তৈরি চার চাকা ব্যবহার করি সিম্পল লিভিং হাই থিং এবং সক্রেটিস আমার ছেলে এখন কি দেখে সন্ধ্যা মানে কারি কার গুলা ভালো ভালো মডেলের কার কার দেখে তাহলে তো স্যার কেন কেন দেখে কেন দেখে অবশ্যই অবশ্যই তার ব্যালেন্স না স্যার কৃষি ব্যাংক আসলে চেষ্টা করতেছে এরকম কোন ভালো উদ্যোক্তাদের পাশে দাঁড়াবে এবং পাশে দাঁড়ার ফলে যে আপনি যেমন হচ্ছে বাবা ওনাদের হ্যাঁ দুই লক্ষ টাকা আমরা জুনের জুনের আগেই দিয়ে দিই তখন হারভেস্ট হচ্ছে ওই লটকন আসবে তারপরে লিচু আসবে আম আসবে কলা আছে লেবু আছে দুই লক্ষ টাকা তো আমার জন্য বোধ হয় কিছু হওয়ার কথা না 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 হ্যাঁ আমি বলছি বাবা এটা মাথায় রাখো ব্যাংক কোনোদিন ডিফল্ট করো না আর করলে তুমি মরে গেছো কারণ তখন কম্পাউন্ড হয়ে যাবে কম্পাউন্ড হলে তো তোমার হাতছাড়া হয়ে গেল কন্ট্রোলটা তাই না আপনি দেবীগঞ্জ থেকে এখানে আসার কয় কিলোমিটার হয় স্যার এখানে 9 কিলোমিটার সাইকেলে চড়ে আসে এখন এই 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 বয়সেও আর রেগুলার আর আমরা ইয়াং জেনারেশন 30 বছর বয়স আমরা মোটর সাইকেলে ঘুরে বেড়াই তাহলে আমাদের শরীর কি থাকবে স্যার তো স্যার আপনার এখানে একটু বলেন তো স্যার আপনার কি কি প্রজেক্ট আছে আসলে এখানে এখানে এবং শুরু করার কতদিন হইল আপনার প্রজেক্ট অনেক কিছুই আছে আমার অনেক কিছু আছে সব কিছু নাই অনেক কিছু আছে জি তার মধ্যে মনে করেন মেজর আমি প্রথমে লাগাইলাম আগে নার্সারি ছিল আচ্ছা নার্সারি থেকে আমি বহু টাকা কামাই করেছি আচ্ছা হ্যাঁ আমি ওই 90-91 দিকে আচ্ছা 1 লক্ষ চারা করেছিলাম একবার 90-91 দিকে হ্যাঁ 1 লক্ষ চারা করেছিলাম এবং তখনকার দিনে চারার ব্যবসাটা ছিল একচেটিয়া আচ্ছা হ্যাঁ এখান থেকে আমার এইখান থেকেই মনে করেন মনিটারি যে হেল্পটা আরও বেশি আচ্ছা আচ্ছা মানে ওখান থেকে ফিনান্সিয়াল কিছু সাপোর্ট পেয়েছেন আর কি এরপরে আমি তেজপাতার বাগান করলাম তেজপাতার বাগান আছে এখন এটা তেজপাতার বাগান ছিল আমি আবার আরো একটা তেজপাতার বাগান করেছি আচ্ছা তারপরে লেবুর বাগান করলাম তারপরে লেবু যদি বলি লেবু আমি এখন সিনিয়র মানুষ তখন এদিকে কোথাও লেবুর বাগান ছিল না ছিল না খালি আমি জোগাল দিতাম আচ্ছা সবাইকে একচেটিয়া ব্যবসা আচ্ছা লেবু বাগান এরপরে আসলাম এই যে লিচু আম এখান থেকে এখন এখান থেকেও পয়সা আসতেছে তারপরে আস্তে আস্তে লিচুর গাছ কতগুলো আছে লিচুর গাছ আছে আগে 700 ছিল 700 কতগুলো নাই 500 হবে 500 হবে বড় হয়ে গেছে জি 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 স্পেস কোন গাছগুলো কাটে দিছে জি আমের গাছ ওইরকম 700-800 ছিল এখন এতগুলো নাই বড় হয়ে গেছে হয়তো 500-র মতন আছে 500-র মতো কোন নাই জি জি তারপরে এই সাইডগুলো থেকে আমি কিছু পাওয়ার জন্য সুপারির গাছ লাগিয়ে দিলাম সুপারি গাছ হ্যাঁ সুপারি গাছ থেকে কিছুই করি না
তারপরে এবারে প্রায় 90,000 টাকার মতো আমি পাইছি। 90,000 টাকা? 90,000। কোনো কিছু করতে হয় না? না, কোনো কিছুই করতে হয় না, এই যে গাড়ি ছিছি শেষ। মানে ওই যে বিল গেটস একটা কথা বলছিল এক ইয়াতে কনফারেন্সে, ওখানে বলছিল যে আমাদের লাভ আসলে করতে হবে অল্প অল্প করে বিভিন্ন সেক্টর থেকে। এক সেক্টর থেকে যদি আমরা লাভ করি তাহলে সেই লাভটা হয়তো বা খরচ করতে করতে আমার শেষ হয়ে যাবে। যখন 10 পয়সা 100টা সেক্টর থেকে আমার আসা শুরু করবে, ওই টাকাটা যখন একখানে অ্যাকুমুলেট হবে তখন এই ক্ষুদ্র টাকাকে বিশাল মনে হবে। তো আমাদের থিঙ্কিংটাও আসলে ওইভাবে করতে হবে। তো স্যার যে হিসাবে শুরু করছে তার মানে ওনার যে প্রজেক্টগুলো, তারপর স্যার নতুন কী কী প্রজেক্ট আর হাতে নিলেন? প্রজেক্ট আছে, চই চই ঝাল আছে আমার, চই 300-300 মতো চই। আচ্ছা স্যার, আপনার এখান থেকে কি চইয়ের চারা কেউ সংগ্রহ করতে পারবে? আপাতত কেউ করে নাই, কিনে নাই। আচ্ছা, কিনে নাই, অল্প কিছু কিনছি আর কি। এটা বলার মতো না, বলার মতো না। আমি মনে করতেছি জি যে আগামী 3 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে, 27 সালের মধ্যে, আচ্ছা, আমি 1,00,000 কোটি টাকা চই ঝাল থেকে পাবো। 1,00,000 কোটি টাকা চই গাছ আমার বাসায় একটা স্যাম্পল হিসাবে একটা গাছ আছে। আচ্ছা, সেইটি এখন আমার প্রায় 20,000 টাকার মতো বিক্রি হবে। 20,000? হ্যাঁ, আমি চই ঝালের প্রতি খুব আকৃষ্ট এবং এবারও 200-র মতো চারা আমি লাগাবো, কারণ আমার এখানে তো বড় গাছ অনেক অনেক। হ্যাঁ 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 হ্যাঁ, সোর্স আছে, তাহলে লাগাই দিলে যদি হাঁকা উড়ে সরম ছাড়ায় হয়, হ্যাঁ, পরিষ্কার, আমি এটা ইয়ে করি কেন, মিস করি কেন? জি স্যার, এই যার জন্য সিরিয়াসলি, জি স্যার, আমি চই ঝালের উপরেও খুব আশান্বিত যে কিছু অনেক পয়সা এইখান এই ফান্ড থেকে পাওয়া যায়। কারণ খুব ভ্যালুয়েবল অ্যাসেট এটা। আমার বাসায় মনে করেন যে উনি, তোমার তো, হ্যাঁ, ওখানে হচ্ছে 16,000 টাকা, যেমন দেখেন প্রথম অবস্থায় বিক্রি করা হলো 16,000 টাকা। এই 16,000 টাকা বিক্রি করে যা শুধু পাইকারকে ওখানে বলা হলো যে 16,000 টাকা বললো, আর আমরা প্রশ্নও করি নাই, দিয়ে দিলাম, উনি ওখান থেকে দাঁড়ায় বিক্রি করলো 22,000 টাকা ওইখান থেকে, ওখান থেকে বিক্রি করলো। তার পরবর্তী থেকে আমরা এখন 20,000 টাকা করে মোটামুটি একটা ইয়া করা হয় আর কি। কাজেই আমি তো ভাবতেছি যে খালি আমি যদি চই ঝালি এই এই সুপারির গাছ এবং বড় গাছ মেহগিনি, তারপরে এই শিশু, তারপরে ইয়া লম্বু, অনেক গাছ আছে। কলার থেকে কেমন আছে স্যার? 4,000-5,000 গাছ আছে এগুলো। কলার গাছ 4,000-5,000? কলার গাছ তো, কলার গাছে তো আর চই লাগানো না, না, কলার গাছে কেমন আছে? 700-800 মতো। 700-800 মতো কেমন টাকা আসে কি স্যার? কলা থেকে তো প্রতি মাসেই পয়সা, প্রতি মাসেই পান? লেবু আর কলা, লেবু কলা প্রতি মাসে, লেবুতেই আমি। আচ্ছা আচ্ছা, হাতটা কিছুটা আর কি সচল থাকে আর কি। আচ্ছা, আর এই কম্পোস্ট সারে আপনার যে যে সেটটা করছেন আর কি, ভার্মিক কম্পোস্টের, কেঁচো কম্পোস্ট, এই কম্পোস্ট থেকে মান্থলি কেমন আসে ওখান থেকে? ওখান থেকে আমাদের, আমি তো কেবল ছোট থেকেই বড় করেছি, হ্যাঁ, না না, এবং হোয়াইট স্প্রেড এখনো হয় নাই। আচ্ছা, আরে কাজেই আমি ভাবতেছি যে ওখান থেকে আমি অনেক কিছু পাবো। আচ্ছা, অনেক কিছু, কালকেও আমি ক্যালকুলেট করলাম ভাব বেটা। আচ্ছা, যে আমরা এখান থেকে 8-10 লক্ষ টাকা বছরে বছরে পাবেন। আচ্ছা, মানে যখন আমি ফার্স্ট আসি এখানে তখন আপনার হাউস ছিল মোটামুটি 4-5টা, 6টা ছিল। তো এখন দেখি যে হাউস আপনার অসংখ্য, 26টা। তো ওই সময় স্যার অনেক টাকা ইনকাম করতো, তার মানে এখন 26টা হাউস থেকে মোটামুটি অনেক টাকা ইনকাম করবে? প্রচুর। জি প্রচুর। তো আমি স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে ভার্মিক কম্পোস্ট কি কেউ আপনার এখান থেকে কিনতে পারবে কিনা? আমি দর্শক ভাইদের অনুরোধ করব, আপনারা যারা আদর্শ কৃষক তাদেরকে অনুরোধ করব, তারা আমার এখান থেকে না হইলো অন্তত ভার্মি কম্পোস্টটা আপনার জমিতে প্রয়োগ করবেন। কারণ জমির জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য কেঁচো কম্পোস্টের তুলনা তুলনা হয় না। জি স্যার। হ্যাঁ, আর আমরা যে গোবর সার ব্যবহার করি সেই গোবর সারটা তো অরিজিনালি না ব্যবহার করতে পারি না, কারণ সেটা থেকে অরক্ষিত।
রোদে কিছু নষ্ট হয়ে যায়, আসল উপাদান রোদেই নষ্ট হয়ে যায়, রোদেই, তারপর বাতাসে যায়, তারপর বৃষ্টিতে যায়, বৃষ্টিতে ধুয়ে চলে গেল, ধুয়ে চলে গেল, সেইগুলো উচ্ছিষ্ট গুলো আমরা জমিতে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে কতটুকু কাজে লাগবে আপনারা দেখবেন। আর জৈব সারে আমরা কেঁচু কম্পোস্টে এইটার কোনো সুযোগ নেই, সুযোগ নেই, সেটা প্রসেসিং হয়ে আসছে, মানে একেবারে এমন ভাবে প্রসেস করা আছে যে সবকিছুই নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত, জাস্ট ইয়াতে দিবে খামারে। আর আমরা তো ওই ছোটবেলাও পড়েছি কেঁচুকে কি বলা হয়, লাঙ্গল, প্রকৃতির লাঙ্গল, প্রকৃতির লাঙ্গল বলা হয়। তাহলে আপনারা নিজেই বুঝতে পারছেন যে এটা কত উৎকৃষ্ট, এখনকার মানুষ নয়, হাজার হাজার বছর থেকেই এই এই কেঁচুকে প্রশংসা করে আসা হয়েছে। কিন্তু আমরা কীটনাশক বিভিন্ন স্প্রে করার মাধ্যমে ধ্বংস করতে মনে করেন অনেক, এই এর ফলে হয় কি, একটা অর্গানিক ফসলের আমরা আমরা ফসলের একটা আশা করতে পারি, যেখানে আপনার কীটনাশকটা অত বেশি ব্যবহার হতে পারে না। কারণ যখন আপনি অর্গানিকভাবে করবেন তখন কীটনাশক, কিন্তু যেহেতু কীটনাশকটা কখন হচ্ছে, আমরা বেশি করে রাসায়নিক ব্যবহার করতেছি, এই রাসায়নিক সার ব্যবহার করার ফলে এগুলা আমাদেরকে বেশি বিরক্ত করতেছে। কাজেই আপনারা উৎকৃষ্ট মানের সার ব্যবহার করে আপনাদের জমিকে আরও উর্বর, আরও শক্তিশালী করার চেষ্টা করেন। আচ্ছা স্যার, আমরা যে এই যে আপনার যে বাগানটা, এই বাগানটাতে আসলে কোন সারটা ইউজ করতেছেন, আপনার নিজস্ব তৈরি করা সার? আপনার কম্পোস্ট সার? আমি রাসায়নিক সার খুব কম ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, আগে বছরে আমার 50-60 হাজার টাকার রাসায়নিক সার লাগতো। আচ্ছা, এখন বাগান বাড়ছে কিন্তু আমার সারের পরিমাণ কমছে, সারের পরিমাণ এখন আমি 15,000 টাকাও খরচ হয় না, খরচ করি না। কেননা ওই যে এই যে ভার্মি কম্পোস্ট আমি যেটা ব্যবহার করি, এটাই কিন্তু অনেকটা ছাগানি সারের ব্যবহার ইয়া করে। আচ্ছা আচ্ছা, অভাব পূরণ করে না স্যার। এটা স্যাম্পল হিসেবে আপনার কাছ থেকে যখন আমি নিয়ে যাই এক বস্তা, তখন আমি টেস্ট করছিলাম কয়েকটা গাছে, তো মোটামুটি আমার আরও কয়েকটা গাছে আমি দিছিলাম অর্গানিক সারগুলা, তো দেওয়ার ফলে দেখলাম যে আমি যে আপনার কাছ থেকে যে কম্পোস্ট সারটা নিয়ে গেছিলাম, এর চেহারাটা কিছুদিনের মধ্যে অনেক সুন্দর হলো, এবং এটার লংজিভিটি কিন্তু বেশি দিন বেশি। আর যেটা আমি অর্গানিক সার ব্যবহার করলাম, কিছুদিন এটা চেহারাটা ঠিক থাকলো, পরবর্তীতে কিন্তু আবার চুপসে গেল, চুপসে গেল। এটার একটা বিশেষত্ব, লংজিভিটি বেশি, এটা আমি প্রমাণ করে দেখছি আর কি। না স্যার, এই জন্য যেমন স্যার আপনার যে লটকন গাছগুলো আছে, যেমন এখানেও দিচ্ছেন না স্যার, এই যে সম্পূর্ণ রিং করে দেওয়া আছে। আমি আমার রিকোয়েস্ট থাকলো আপনি মেয়ের শেষের দিকে আসবেন, আপনাকে সাইজ দেখাবো। আমি আচ্ছা দর্শক, আমি আর একটু পরিচয় করে দিতে আছি, আমাদের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কালীগঞ্জার শাখার ব্যবস্থাপক, উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। আসলে উনিও এখানে ব্যাংকের পক্ষ থেকে কিছু ইনভেস্ট করেছেন, আসলে ইনভেস্টটা কি সফলতা অর্জন করতে পারছেন নাকি ব্যর্থ হয়েছেন, এটার বিষয়ে একটু খালি ওনার কাছে আমি শুনতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। আসলে ইনার বাগানটা যখন আমি প্রথম পরিদর্শন করি, আমি নিজেও অভিভূত হয়ে গেছিলাম যে ইনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হওয়ার পরেও এনার যে এনার্জি এবং এই বাগানের প্রতি যে তার মাদকতা এবং পরিবেশ সম্পর্কে এনার যা মানে ধারণা, আমাকে সব কিছু মিলে খুব অভিভূত করছিল। তো সেই কারণে আমাদের ব্যাংকের পক্ষ থেকে আমি এখানে কিছু ইনভেস্ট করি আর কি। তো এখন মনে হচ্ছে যে আমাদের ব্যাংকের এই ইনভেস্টটা পুরোপুরি সার্থক হয়ে গেছে, এবং কি আরও বলবো যে আমরা পরিবেশকে একটা সুন্দরভাবে একটা মানে এনভায়রনমেন্ট তৈরি করার সুযোগ করে দিয়েছি ইনার মাধ্যমে ইনভেস্ট, মানে ইনার বাগানে ইনভেস্ট করে করলে। কারণ দেখেন যে আজকে যে তাপমাত্রা পড়ছে, তো এই তাপমাত্রার প্রেক্ষিতে আমি বলবো একটাই যে আমাদের গাছ লাগান পরিবেশ বাঁচান যে স্লোগান আছে, লাগাই কোনো বিকল্প নেই। আচ্ছা, আমরা যদি আমাদের এই গরমটাকে কমাইতে চাই বা এই তাপমাত্রাটাকে কন্ট্রোলে আনতে চাই, অবশ্যই আমাদেরকে গাছ লাগাইতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আসলে আমাদের কৃষি ব্যাংক রাখাব, মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সর্বদাই কৃষকের পাশে আছে, পরিবেশের রক্ষার্থে সাথে আছে, এবং কি দেশের অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।
ধন্যবাদ স্যার আপনাকে, এবং ধন্যবাদ আমার শ্রদ্ধেয় স্যারকে, যার অনুপ্রেরণায় আমিও শুরু করতে পারছি আমার বাসায়। তো সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।